নমস্কার বন্ধুরা, আমি সোমা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বক্রেশ্বরে। শুনেছি সেখানে জলে উষ্ণ প্রস্রবণ রয়েছে, সেটা দেখবার জন্যই এত উৎসুক হয়ে যাওয়া। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আমরা দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেছি। এখানে অনেক গরম জলের কুণ্ড রয়েছে। এই যে, এটি হলো প্রথম কুণ্ড। এর নাম হলো পাপ হননকারী কুণ্ড। এখানে নাকি স্নান করলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু এই কুণ্ডে কেবল পুরুষরাই স্নান করতে পারে। এখানে জলের উষ্ণতা অনুযায়ী কুণ্ডগুলিকে ভাগ করা হয়েছে। কোথাও 40 ডিগ্রি, কোথাও 50 ডিগ্রি, আবার কোথাও 90 ডিগ্রি। তো চলুন বন্ধুরা, একে একে সব কুণ্ডগুলিকে দেখে নেওয়া যাক। এই কুণ্ডটির জলের উষ্ণতা সব থেকে বেশি। দেখেছেন বন্ধুরা কিরম ধোঁয়া উঠছে আর জল টগবগিয়ে ফুটছে? হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানে বাবা ভোলানাথের মন্দির সহ অনেক মায়ের মন্দিরও আছে, যেখানে আপনারা চাইলে পুজো দিতে পারেন। কথিত আছে অষ্টবক্রমুনির নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে বক্রেশ্বর। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।